হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছো, আন্ডার গ্রাজুয়েটের প্রচুর ভিডিও তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকেই জানো। তো গতকাল থেকে একটি রিকোয়েস্ট পাচ্ছিলাম যে দাদা, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েটের অ্যাডমিশন টেস্ট কবে শুরু হবে, অ্যাডমিশন টেস্ট সম্পর্কিত আপনি বলেছিলেন আমাদেরকে যে ভিডিও দেবেন, আপনি কেন দিচ্ছেন না, এই নিয়ে একাধিক প্রশ্ন আসছে। বাংলাদেশ থেকে অনেক বন্ধু কমেন্ট করছেও যে দাদা, কবে আমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সমস্ত ডিটেল নিয়ে ভিডিও আসবে। তো দেখো, ভিউ হোক বা না হোক, এতে আমার কিছু যায় আসে না। আমি তোমাদেরকে বলেছিলাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির এন্ট্রান্স বা রবীন্দ্র ভারতীর অ্যাডমিশন টেস্ট রিলেটেড যাবতীয় তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলে এলাম এই ভিডিওতে সমস্ত তথ্যটা শেয়ার করার জন্য। কাজেই যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে চলে এসে অ্যাডমিশনের যে নোটিফিকেশান, তো অ্যাডমিশনের নোটিফিকেশানটা আমরা ওয়ান বাই ওয়ান দেখে নেব। তার আগে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে যে দেখাতে চলেছি কোনো জায়গাতে কিন্তু তোমরা এত ডিটেল ডিসকাশান পাবে না। প্রথমে যেটা তোমাদেরকে বললাম, এখানে কিন্তু আমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে নোটিফিকেশান সেকশন চলে আসছে বিএফএ প্রোগ্রাম অর্থাৎ ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে কী কী বলা রয়েছে প্রথমে আমাদেরকে দেখতে হবে। দেখো, ভিজুয়াল আর্টসের যে পুরো বিষয়টা রয়েছে, অ্যাডমিট কার্ড তোমরা পাচ্ছ ষোলো আট 2022। এখানে তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই, যে তোমাদের আরবিউ অনলাইন rbu.net যেটা রয়েছে সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে। দেখো, তারপরে ডেট অফ প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড রিটেন টেস্ট 18-23-8, অর্থাৎ 18 আগস্ট থেকে 23 আগস্টের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে পুরো প্র্যাকটিক্যাল এবং রিটেন টেস্ট। 18 তারিখে দুটো শিফটে তোমাদের কিন্তু এখানে হচ্ছে। তো 18 তারিখে দেখো শিফটগুলো একটু দেখে নিচ্ছ, দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, এইটা হচ্ছে। তার মধ্যে দেখো 11:30টার সময় কিন্তু এইগুলো। তারপরে 22-8, 22-8-এর ডেটটার সময় হচ্ছে স্কাল্পচার, এবং 3:30টার সময় হচ্ছে হিস্ট্রি অফ আর্টের যে সমস্ত বিষয় রয়েছে সেইগুলো 18 তারিখ, এবং এখানে তোমাদের রয়েছে 23 তারিখ। এর মধ্যে পুরো যে বিষয়গুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ক্যান্ডিডেট মাস্ট বি প্রেজেন্ট অ্যাট দ্য ভেনু 30 মিনিটস অফ শিডিউল টাইম, অর্থাৎ তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে 30 মিনিট আগে পৌঁছতে হবে, অর্থাৎ 12টা থেকে পরীক্ষা হলে তোমাদের 11:30টার মধ্যে কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে। আশা করছি এটা তোমাদের মনে থাকবে, যদি মনে না থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে, আমি কিন্তু আর তখন কিছু বলতে পারবো না তোমাদের, তোমরাও বলতে পারো যে দাদা আপনি আমাদেরকে বলেননি, ইনফরমেশান দেননি। তো 18 তারিখ এখানে তোমাদের যে বিষয়গুলো রয়েছে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ ইউজি কোর্সেসের আন্ডারে। এরপর দেখো কি বলা হচ্ছে, পাবলিকেশন অফ মেরিট লিস্ট, অর্থাৎ পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টস ফর ভাইবা ভোক, অর্থাৎ প্রথমে তোমাদের প্র্যাকটিক্যাল, তারপরে যেটা যা বিষয়গুলো রয়েছে ভাইবার জন্য কিন্তু তোমরা এখান থেকে হবে, সেটা 27-8-এ তোমাদের আসবে। এরপর দেখো ডেট অফ ভাইবা বুক, অর্থাৎ 30 তারিখ এবং 31 তারিখে যে বিষয়গুলো রয়েছে ভাইবার জন্য সেটা আসবে। তারপর পাবলিকেশন অফ ফার্স্ট লিস্ট, অর্থাৎ 6-9-এ বেরোবে, সেপ্টেম্বরের 6 তারিখে বেরোচ্ছে। তারপরে দেখো ভর্তি চলবে 7-9 তারিখের মধ্যে। তারপরে ক্লাস তোমাদের 19-9-এ শুরু হয়ে যাবে, একটা মোটামুটি থরলি দেওয়া রয়েছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখো, ফর দ্য ডিপার্টমেন্ট অফ পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, হিস্ট্রি অফ আর্ট, গ্রাফিক্স এবং প্রিন্ট মেকিং, এই কটা ক্ষেত্রে ড্রয়িং ইন পেন্সিল, অর্থাৎ ক্যান্ডিডেটসদেরকে পেন্সিল, ইরেজার, স্কেল, ড্রয়িং বোর্ড এগুলো কিন্তু নিয়ে আসতে হবে। বুঝে গেলে কী বলতে চাইলো এখানে? এরপর দেখো এখানে কী বলা হচ্ছে, ফর দ্য ডিপার্টমেন্ট অফ স্কাল্পচার, অর্থাৎ স্কাল্পচার ডিপার্টমেন্টের জন্য একটি বিশেষ নির্দেশিকা, ক্লে মডেলিং, অর্থাৎ মাটির যে তৈরি জিনিস বা যে মডেলিংগুলো করতে হয় তোমরা আমার থেকে ভালো জানবে, সেই ক্লে মডেলিং টুলসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে স্কাল্পচারের, এখানে স্কাল্পচারের ক্ষেত্রে। তারপরে হচ্ছে থিওরিটিক্যাল, একটা এসএ রাইটিং, ঠিক আছে, থিওরিতে কী রয়েছে দেখো, এসএ রাইটিং তোমাদের করতে হচ্ছে এইচএস অর ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড। দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং এ জেল অর এ বল পয়েন্ট পেন, ব্ল্যাক অর ব্লু, ব্ল্যাক অর ব্লু পয়েন্ট পেন তোমাদেরকে নিয়ে যেতে বলছে। ইউনিভার্সিটি উইল প্রোভাইড ড্রয়িং শিট ফর দ্য পেন্সিল মডেলিং, ক্লে ফর প্র্যাকটিক্যাল স্কাল্পচার পেপার, অর্থাৎ প্র্যাকটিক্যাল স্কাল্পচারের জন্য যে তোমাদের পেপার এবং থিওরিটিক্যালের জন্য ইউনিভার্সিটি তোমাদেরকে যে পেজ অর্থাৎ শিট সেটা কিন্তু দেবে, অর্থাৎ মার্ক অ্যান্সার শিট তোমাদের প্রোভাইড করবে। সুতরাং সেই দিক থেকে তোমাদের কোনো চিন্তা নেই। তো দেখো ফাইন আর্টসের ক্ষেত্রে কী বলছে, ফাইন আর্টসের নোটিফিকেশানটা কিন্তু পড়াটা খুবই জরুরি, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে জানাটা কিন্তু জরুরি, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারো। তো ফাইন আর্টসের ক্ষেত্রে দেখো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি, অ্যাজ ডিরেক্টেড কম্পিটেন্ট অথরিটি ফর দ্য শিডিউল ইউজি কোর্সেস ভেরিয়াস
ডিপার্টমেন্ট অ্যাডমিট কার্ড তোমাদের 16-8 ডাউনলোড করছো, ডেট অফ প্র্যাকটিক্যাল টেস্ট যেটা 18-23 তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল ডেট এবং টাইম যেগুলো হবে সেটা অ্যাডমিট কার্ডে তোমাদের দেওয়া থাকবে কার কী সাবজেক্ট অনুযায়ী। তারপর রয়েছে কি পাবলিকেশন অফ কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ এই প্র্যাকটিক্যাল টেস্টে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে তুমি থিওরিটিক্যালের জন্য কিন্তু এলিজিবল, অর্থাৎ এরপর থিওরি পরীক্ষা আমরা প্রত্যেকে জানি। এবার দেখো এখানে 27-8 সেই লিস্ট কিন্তু পাবলিক হবে, অর্থাৎ পাবলিকেশন হবে। তারপর রয়েছে ডেট অফ থিওরিটিক্যাল টেস্ট, 30-31 তারিখের মধ্যে যে পুরো ডিটেল শিডিউল সেটা পরবর্তী ক্ষেত্রে আসবে, কার কখন পরীক্ষা হচ্ছে। তো থিওরিটিক্যাল হচ্ছে 30-31 তারিখের মধ্যে। এবার আসছে পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট যেটা 6-9, তারপরে প্রভিশনাল অ্যাডমিশন থ্রু পেমেন্ট গেটওয়ে এটা 7-9 তারিখের মধ্যে ভর্তি, তারপরে 19 তারিখ থেকে ক্লাস শুরু, খেলা শুরু হয়ে যাবে তোমাদের। এরপর দেখো এখানে সিলেবাস দেওয়া রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কি সাবজেক্ট ওয়াইজ যে সিলেবাস সেটা দেওয়া রয়েছে বোথ প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালের জন্য। তো থিওরিটিক্যালের জন্য কী রয়েছে দেখো, এটা কাদের জন্য বেসিক্যালি, এটা ডান্স যারা অনার্স করতে চাইছে তাদের জন্য, এটা কিন্তু আলাদা অন্য কারোর জন্য নয়। হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স, রবীন্দ্রনাথ টেগোরের ওপর ডান্স, উদয় শঙ্কর, ফোক ড্যান্স বেঙ্গল, তারপরে অভিনয়া, তারপরে তাল এবং লয়, এই কটা জিনিস তোমাদের থাকছে। অনেক কিছু নতুন নতুন জানতে পারছি তোমাদের এই কাজটা করতে গিয়ে। তারপরে আসছে কি ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন দেখো ফুল মার্ক্স অ্যালোটেড ফর থিওরিটিক্যাল এক্সাম, 30 নম্বর ফুল মার্ক্স থাকবে। প্যাটার্ন অফ কোশ্চেন দেখো, 2 ব্রড কোশ্চেন, 10খানা এখানে 10 নম্বরের কোশ্চেন থাকবে দুটো, অর্থাৎ 10 × 2 হয়ে গেল কত, 20 নাম্বার। আর শর্ট কোশ্চেন থাকছে কি 5 × 2, অর্থাৎ 5 × 2 হয়ে গেল 10, এই হয়ে গেল টোটাল গিয়ে 30 নাম্বার, এই হচ্ছে 30 নাম্বার। এরপর আসছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালে যারা কত্থক নিয়ে পড়তে চাইছে তাদের জন্য দেখো খুব ভালোভাবে দেওয়া রয়েছে, ত্রিতাল, সেলামি, তাঁত, টুকরা, এগুলো আমার কাছে যদিও নতুন শব্দ। তারপরে ভারতনাট্যম, ভারতনাট্যমের মধ্যে আদাভস, সরি আমি হয়তো ভুল বলে ফেলছি, এমন এমন শব্দগুলো এখানে রয়েছে যেগুলো আমার পরিচিত শব্দ নয়, তোমরা একটু দেখে নিচ্ছ, ওড়িশি, চক, ত্রিবেঙ্গী, মঙ্গলচরম, তারপরে মঙ্গলচরণ, তারপরে এখানে রয়েছে মণিপুরী চালি, কুচিপুড়ি, তারপরে রয়েছে কথাকলি, তারপরে রয়েছে রবীন্দ্র নৃত্য। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে, এর উপরে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এরপর দেখো শুধু এখানেই শেষ নয়, আরও একাধিক বিষয় রয়েছে, ডিটেল ডিসকাশান যেহেতু বলেছি। এবার আসছে ড্রামা সেশন, ড্রামা থিওরি দেখো, জেনারেল নলেজ অফ কন্টেম্পোরারি বেঙ্গলি ইন্ডিয়ান ওয়েস্টার্ন থিয়েটার, অর্থাৎ তারপরে রয়েছে এসে অন থিয়েটার প্রোডাকশান, তারপরে রয়েছে নলেজ প্লে রাইটস থিয়েটার ডিরেক্টরস অ্যান্ড আর্টিস্ট বেঙ্গল থিয়েটার ইনক্লুডিং টেগোরস ড্রামা, তারপরে রয়েছে কম্প্রিহেনশান, তো কম্প্রিহেনশানও তোমাদের কিন্তু এখানে পড়তে হচ্ছে। তারপরে রয়েছে কি জেনারেল সায়েন্স ক্লাস 10th স্ট্যান্ডার্ড প্লাস রিজনিং, অর্থাৎ এইখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে ক্লাস 10th স্ট্যান্ডার্ডের জেনারেল সায়েন্স তোমাদের পড়তে হচ্ছে। তারপর রয়েছে ক্লাস 10th স্ট্যান্ডার্ডের এখানে তোমাদের রিজনিং করতে হবে, প্লাস রিজনিংটা করতে হবে এবং 10th স্ট্যান্ডার্ডের জেনারেল সায়েন্সটা তোমাদের পড়তে হবে। জেনারেল সায়েন্সের মধ্যে একাধিক বিষয় কিন্তু থাকে, একাধিক জিনিসপত্র তার মধ্যে থাকে, যে যে বিষয়গুলো তোমরা পড়ে এসেছো সায়েন্স ওরিয়েন্টেড, বিজ্ঞান ভিত্তিক যে বিষয়গুলো থাকে, পরিবেশ সংক্রান্ত বিষয় হতে পারে এবং একাধিক বিষয় থাকতে পারে, এবং এর সাথে কিন্তু যে রিজনিংয়ের সাথে কিন্তু আবার এর মধ্যে জিকেও থাকতে পারে, অর্থাৎ জিকের পার্টগুলোও কিন্তু এর মধ্যে থাকতে পারে। এরপর রয়েছে দেখো প্র্যাকটিক্যাল, দ্য সিন ফ্রম এনি প্লে শুড বি পারফর্মড, ঠিক আছে, যে কোনো একটা প্লেয়ার থেকে একটা সিন কিন্তু তোমাকে পারফর্ম করতে হবে যে কোনো একটা নাটক থেকে। তারপর দেখো সাবজেক্ট অর স্কিলস শুড বি পারফর্মড, অর্থাৎ যে দক্ষতা বা যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ বিষয় রয়েছে, দেখো ডান্স, সং, এলোকিউশন, তারপরে স্কেচিং, মাইম, মিউজিক, সুতরাং এনি ইনস্ট্রুমেন্টাল মিউজিক কিন্তু এখান থেকে তোমাদের হতে পারে। তারপর দেখো কী রয়েছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক যারা নিয়ে পড়তে চাইছো তাদের দেখো প্র্যাকটিক্যাল মার্ক্স রয়েছে 50, বোথ থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালের যে সিলেবাস সেটা এখানে দেওয়া রয়েছে। তো দেখো এখানে কী কী বলা রয়েছে, ডেমনস্ট্রেশন অফ আলাপ, তারপরে জোর মাসিদ কানি বা এই যে বিষয়গুলো রয়েছে তোমাদের পরিচিত শব্দ এগুলো তোমরা বুঝবে ভালো। থিওরি রয়েছে 30, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের একটুখানি, তোমরা দেখে নিচ্ছ, শর্ট নোট, আলাপ তান বা এখানে মূর্ছনা, গাত, তারপরে অনেক যে বিষয় সেগুলো রয়েছে, তারপরে লাইভ স্কেচেস, লেজেন্ডারি মিউজিশিয়ানস, হ্যাঁ, তো এই একাধিক বিষয়, তারপরে তোমাদের নেম, পিরিয়ড অফ ইম্পর্ট্যান্ট মিউজিক স্কলার্স মিউজিশিয়ানস ফ্রম অ্যানশিয়েন্ট টু মডার্ন পিরিয়ড,
লাইভ স্কেচেস, তারপরে তোমাদের এলিমেন্টস অফ মিউজিক রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে থিওরির জন্য। তারপর দেখো নেক্সট তোমাদের এখানে রয়েছে অ্যাডমিশন বি অনার্স পারকাশন, যারা নিতে চাইছো তাদের জন্য পারকাশনের জন্য দেখো লহরা, তিনতাল, ঝামতাল। তো এখানে তোমাদের পারকাশনের জন্য 50 মার্কস রয়েছে প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালের জন্য এই জিনিসটা তোমাদের দেখতে হচ্ছে, তারপর থিওরির বিষয়গুলো পরপর এখানে কিন্তু দেওয়া রয়েছে। এরপর আমরা আসছি ক্লাসিক্যাল মিউজিক। ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে এনি ওয়ান প্র্যাকটিক্যালে তোমাদের 50 মার্কসের মধ্যে যে কোনো একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক কম্পোজিশন তোমাদের শোনাতে হবে। তারপরে রয়েছে থিওরি মার্কসের মধ্যে মিউজিক্যাল কন্ট্রিবিউশন অফ দ্য ফলোয়িং মিউজিশিয়ান, তো জোসেফ হায়ার্ড, তারপরে এখানে কিছু ফলোয়িং মিউজিশিয়ান রয়েছে তাদের সমস্ত যে জিনিসগুলো এগুলো কিন্তু তোমাদেরকে কভার করতে হচ্ছে। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য কমপ্লিট মিউজিক সিলেবাস, যেটা রবীন্দ্রসঙ্গীতের উপরে, রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ডিজাইন্ড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলে যেটা রয়েছে। ক্লিয়ার কনসেপশন অফ দশ থাট যেটা রয়েছে রিলেটেড টু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, স্পেসিফিক নেম অফ রাগ, অর্থাৎ রাগের যে বিষয়গুলো রয়েছে রাগ আলাপ, তারপরে এখানে বন্দিশ, তান, সরগম, একতাল, ঠিক আছে, বিলম্বিত এবং তিন তাল, সমস্ত কিছু এখানে তোমাদের রয়েছে। তারপরে নলেজ অফ পিচ অ্যান্ড স্কিলস পারফরম্যান্স। তো এই বিষয়গুলো দেখো, এগুলো প্রথমত আমার একটু সমস্যা হচ্ছে, কারণ এটা আমার সাবজেক্ট নয়, এটা ফাইন আর্টস, এটা ফাইন আর্টসের একটা সাবজেক্ট, কাজেই আমি অতটা ভালো উচ্চারণ করতে পারবো না। সেই জন্য বেটার হবে আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, তোমরা একটুখানি দেখে নাও যাতে তোমাদের প্রবলেম অ্যাটলিস্ট না হয়। তো এইভাবে সমস্ত যে প্রসেস সেটা কিন্তু তোমাদের হবে, আশা করছি তোমরা এখান থেকে দেখে নিলে। এবং দেখো এখানে বাদবাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো ভোকাল মিউজিকের ক্ষেত্রে যে সিলেবাসটি রয়েছে সেটা এখানে কিন্তু রয়েছে দেখো। তো আশা করছি এখান থেকে তোমরা দেখে নিলে, যদি প্রবলেম হয় বলো, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা দিলে তাহলে তোমাদের প্রবলেম থাকবে না, যেখান থেকে পারবে তোমরা একটু দেখে নিয়ে বুঝে নিতে পারবে। তো আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসতে পারে দাদা, আমাদের তো এখানে এই যে বিএফএ রয়েছে বা ব্যাচেলার অফ ফাইন আর্টস এবং বিভিএ অর্থাৎ ব্যাচেলার অফ ভিজুয়াল আর্টস, এই দুটো জিনিস তুমি বলে দিলে, তাহলে আমাদের যারা আমরা আর্টসে ভর্তি হব অর্থাৎ বিএ আর্টসে আমরা যারা ভর্তি হব তাদের দাদা কি হবে, তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাইবো যে তোমাদের এখনও কোনো আপডেট নেই। 10 তারিখ পর্যন্ত এখানে আমরা দেখেছি যে রেক্টিফিকেশান চলেছে, রেক্টিফিকেশানের পরবর্তী ক্ষেত্রে কবে তোমাদের মাস্টার লিস্ট আসবে সেটা এখনও ঠিক আমি বলতে পাচ্ছি না, যখনই তথ্য আসবে অবশ্যই তোমাদেরকে জানাবো, কাজেই একদম চিন্তা করবে না, ভালো থাকবে সবাই, অল দ্য বেস্ট।